নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি পলি সুব্রত, ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, সুপ্রভাত। আজকে আমাদের গাছ থেকে এই মাত্র আমি ফুল তুলে নিলাম। আজকে সাদা ফুল ফুটেছে, অনেক জবা ফুলও ফুটেছে, এক ঝুড়ি ফুল হয়েছে। তো এই যে ঠাকুরের শয়ন তুললাম করলাম, আর দেখুন কালকে দু তিনটে শাড়ি পরে রয়েছে, এগুলো এখন ধুতে যাবো। তা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে গেলো সজনে ডাঁটা, ঝিঙে, উচ্ছে আর কাঁচা লঙ্কা। আজকে বেশি কিছু বাজার করে, আর এই তো আলুর বস্তা আমার আছেই, ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে। আর মাছ এনেছে, বাটা মাছ। এই দেখো এই বাটা মাছগুলো এনেছে। তা তোমরা সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না করতে চলে এলাম। মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা হয়েই গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াই একটু তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে দিই। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু আমার একটু সুগার আছে, তো আমি একটু আলুটা ভাপিয়েই রান্না করি সবসময়। এবার একটু নুন দিয়ে দিই। নুন দিয়েছি, এবারে আর একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিই। ঝিঙে একটু নরমও হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নিলাম। এবার মশলাটা দিয়ে দেবো, এটার মধ্যে আছে লঙ্কা বাটা, রাঁধুনি বাটা, জিরে গুঁড়ো। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটুক ঝোলটা, তারপরে মাছটা দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, তারপরে ফোড়নটা দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা যে গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে, এবার মাছটা, মাছের ঝোলটা ঢেলে দেবো। ঝোলটা ঢেলে দিলাম, আমার মাছের ঝোল হয়ে গেল। বন্ধুরা গরমের দিনে এরকম পাতলা রাঁধুনি বাটা দিয়ে পাতলা মাছের ঝোল খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে আপনাদেরও। আমি গ্যাস এবার বন্ধ করে দিই, মাছের ঝোল আমার হয়ে গেছে। হ্যাঁ দেখো বন্ধুরা, রান্না করলাম, রান্না করে চান করে এই পুজো দিতে এলাম। আজকে আমার পুজো দিতেটা একটু দেরিই হয়ে গেল, আগে রান্না করে নিলাম, তার জন্য একটু দেরি হলো, নাহলে আমি এত দেরি করে পুজো দিই না। একটা বাজে, আমি আগে পুজো দিই তারপরে রান্না করি, আজকে আমার দেরি হয়ে গেল। তাই এবার পুজোটা দিয়ে দিই, একটা পাঁচ দশ হয়ে গেল। তা তোমরা সঙ্গে থাকো, আমি পুজো দিয়ে নিই। দেখো বন্ধুরা, আমরাও খেতে চলে এলাম, তোমরাও খেতে খেতে চলে যাও যারা যারা খাওনি। এখন দেখো আমি কি রান্না করেছি, তোমাদেরকে একটু দেখাই। দেখো ঝিঙে আলু দিয়ে বাটা মাছ, আর দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, সজনে ডাঁটা, পোস্ত দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে করেছি, ভাত। তো বন্ধুরা আমরাও খাই, তোমরাও খেয়ে নাও। খাওয়া দাওয়ার পর আবার ফিরছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে ফিরলাম। সন্ধ্যা দিলাম, এখন এখনও ঠাকুর শয়ন দিইনি, এই সন্ধ্যা দিলাম। তা একটু আমরা সন্ধ্যাবেলায় একটু পুজোও দিই, পুজো দিলাম, এরপর ঠাকুরকে শয়ন দেব। এই দেখো বন্ধুরা, আমরা চায়ের আসরে চলে এসেছি। আজকে সন্টু এসেছে, দেখো সন্টু কিন্তু ছোট, তো দুধ খাচ্ছে, আমি কিন্তু চা খাচ্ছি, সন্টুর মাই দিয়েছে। আর সঙ্গে কি আছে আমাদের দেখা একটু, দেখো বিস্কুট আছে, আর
কে চেনো এগুলো? কি এগুলো? কটকটি ভাজা। আজকে এগুলো দিয়ে আমরা চা খাচ্ছি, বিস্কুট আর কটকটি ভাজা দিয়ে। তোমরাও চা খেয়ে নাও নাকি? আমরাও খাচ্ছি, তোমরাও খেয়ে নাও বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা আমার দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবে। আর আমার পেজে যারা নতুন আছো তারা অবশ্যই আমার ভিডিওটা একটু দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে দিও। আর এইভাবেই আমার পাশে একটু থেকো, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো, এটাই হলো কথা। সবাই আমার পাশে থেকো আর সবাই একটু আশীর্বাদ করে দাও, আমি যেন এগিয়ে যেতে পারি চ্যানেলটাকে নিয়ে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা সুস্থ ভালো থাকলে আমিও একটু ভালো আর সুস্থ থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরছি।